আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিনান্স ব্যাংকিং ও ইন্স্যুরেন্স কোর্সে তোমাদেরকে আবার সুস্বাগতম। আমি গত ক্লাসে তোমাদেরকে স্বল্পমেয়াদি অর্থায়নের একটি অন্যতম উৎস আমরা ব্যবসায় ঋণ বা ট্রেড ক্রেডিট সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম তোমাদেরকে যে ব্যবসায় ঋণ বা স্বল্পমেয়াদি অর্থায়নের একটি অন্যতম উৎস এবং এটি কিভাবে উদ্ভব হয়, ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ফলে এ ঋণের উদ্ভব হয় এবং এটার একটি খরচ আছে, সেই খরচটা হলো যে কস্ট অফ ট্রেড ক্রেডিট বা সিটিসি, এবং তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এটা কিভাবে এই খরচটা বের করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্পমেয়াদি অর্থায়নের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হল বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার। বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপারের মাধ্যমে কিভাবে আমরা ঋণ গ্রহণ করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমার যদি ঋণের প্রয়োজন হয় তখন আমি কিছু বাণিজ্যিক পত্র বা কাগজ ছাপাই। সেই ছাপানো কাগজ তোমরা তো সব মানে অনেকেই লটারির টিকিট দেখেছ, অনেকটা ওই লটারির টিকিটের মতো আমরা কিছু কাগজ ছাপাই। সেই ছাপানো কাগজের যে কিছু মূল্য থাকে, সেই মূল্য ছাপানো থাকে মূল্যটা, সেই মূল্যটা হলো অভিহিত মূল্য বা ফেস ভ্যালু, যেটা আমি এখানে তোমাদের অঙ্ক বোঝানোর স্বার্থে আমি 1000 টাকা লিখেছি। যে 1000 টাকার নোট তো তোমরা সবাই দেখেছ, তাই না? এই 1000 টাকার নোটটাই মনে করো একটা বাণিজ্যিক পত্র, ঠিক আছে? তাহলে ওই বাণিজ্যিক পত্রের একটা কি আছে, ফেস ভ্যালু বা অভিহিত মূল্য আছে, ছাপানো মূল্য। যেমন 1000 টাকার মধ্যে 1000 টাকা ছাপানো থাকে, সেই ছাপানোটাকে বলা হয় কি, ফেস ভ্যালু, ছাপানো মূল্যকে। তারপরে ওই বাণিজ্যিক পত্রটাকে মনে করো আমি বিক্রয় করব, কিন্তু 1000 টাকার বাণিজ্যিক পত্র আমি 1000 টাকা বিক্রি করব না, বাণিজ্যিক পত্রটা আমি বিক্রি করব কত, 975 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমি কেন এটা 975 টাকায় বিক্রি করব আর ক্রেতারাই বা কেন এই বাণিজ্যিক পত্র আমার কাছ থেকে কিনবে? আমরা তো টাকার প্রয়োজন হবে আমাদের, সে টাকাটা আমরা ঋণ হিসাবে গ্রহণ করব, এবং বাণিজ্যিক পত্র যখন আমরা ছাপাবো তখন যারা এটা কিনবে তাদেরকে কিন্তু আমি সুদ দিচ্ছি না। তাদেরকে আমি বললাম যে ভাই, আপনি এই 1000 টাকার বাণিজ্যিক পত্রটা আপনি রাখেন, বিনিময়ে আমাকে 975 টাকা দেন, আগামী 120 দিন পরে আমি আপনাকে 1000 টাকায় আপনাকে ফেরত দেব, এবং ফেরত দিয়ে আমি আমার বাণিজ্যিক যে পত্রটা আছে সেটা আমি ফেরত নিয়ে যাব। তাহলে আমাকে যে ঋণ দিচ্ছেন ওনার আসলে লাভ কত? ওনার লাভ হচ্ছে উনি আমাকে 975 টাকা দিয়েছেন, কিন্তু উনি পাবেন কত, 1000 টাকা। এই 1000 টাকার উনি আমাকে 975 টাকা দিয়ে ওনার লাভ হয়েছে কত, 25 টাকা। ওনার লাভ হয়েছে কিন্তু আমার খরচ হয়েছে কত, 25 টাকা। শিক্ষার্থীবৃন্দ, এইটাই বিক্রয়ের মূল্য থেকেও আমাদের, তোমরা জানো যে কোনো কিছু যদি আমরা বিক্রয় করে থাকি তাহলে সে বিক্রয় করতে গেলে সেটার একটা খরচ আছে। যা কিছুই আমরা বাজারে বিক্রি করি না কেন, এটার একটা খরচ হয়। ঠিক তেমনি আমাদের পত্র, আমরা যখন বাণিজ্যিক পত্র বাজারে বিক্রি করব তখন এটার একটা খরচ হইতে পারে, বিভিন্ন ধরনের, এটাকে বলা হয় উত্তরণ খরচ বা ফ্লোটেশন কস্ট। উত্তরণ খরচ বা ফ্লোটেশন কস্ট, এখানে আমি তোমাদের অঙ্ক করার স্বার্থে আমি এখানে লিখেছি 50 টাকা। ফ্লোটেশন কস্টটা তোমরা অনেক সময় দেখবে যে বাজারে, যদি তোমরা দেখেছো এই যে গরু বা ছাগল বিক্রি করতে গেলে কিন্তু হাসিল দিতে হয়, তাই না? ওই হাসিল দেওয়ার মতোই অনেকটা এটা উত্তরণ খরচটা এমন খরচ। তাহলে আমি 1000 টাকার একটা বাণিজ্যিক পত্র ছাপিয়েছি, ছাপানোর পরে আমি যার কাছে এটা বিক্রি করব তার কাছ থেকে আমি কত টাকা নিয়েছি, 975 টাকা। তারপরে আমার এটা আরও অন্যান্য কিছু খরচ, ছাপানো খরচ বা অন্যান্য বিভিন্ন ধরনের খরচ কত হয়েছে, 50 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন বলো তাহলে আমার পকেটে কত টাকা আসছে? আমার পকেটে কিন্তু আসছে, আমি 975 টাকা নিয়েছি, 975 টাকার মধ্যে 50 টাকা কিন্তু আরও অন্যান্য খরচ হিসাবে খরচ হয়ে গিয়েছে। তারপরে আমার
আমি বাড়িতে কত টাকা বা দোকানে আমি কত টাকা নিয়ে আসছি, নেট বিক্রয় মূল্য বা নেট সেলস ভ্যালু যেটাকে আমরা ডিনোট করি NSV দিয়ে, তাহলে 975 বিয়োগ 50 925 টাকা। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করে দেখো, আমি যে 1000 টাকার যে বাণিজ্যিক পত্র আমি বাজারে ছেড়েছি সেটার বাবদ আমি কিন্তু পেয়েছিলাম যে গ্রাহক, সেই গ্রাহকের কাছ থেকে বাণিজ্যিক পত্রের যে গ্রাহক তার কাছ থেকে পেয়েছিলাম কত, 975 টাকা। 975 টাকা পাওয়ার পর আমার অন্যান্য বিভিন্ন ধরনের খরচ হয়েছে এটার পিছনে কত টাকা, 50 টাকা। তাহলে আমার কিন্তু হাতে নিট আছে কত, 925 টাকা। এটা কত দিন মেয়াদের, এটা মেয়াদটা হলো 120 দিনের। শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব যে এটার খরচটা আসলে আমাদের তাহলে কত হয়েছে। খরচটা আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি, এটা সূত্রের মাধ্যমে এই খরচটা বের করতে হবে। আমরা যে তথ্যগুলি তোমাদেরকে দিয়েছিলাম সে তথ্যগুলি আমরা যদি সূত্রের সাহায্যে উপস্থাপন করি তাহলে কি হয়, আমরা জানি যে কস্ট অফ কমার্শিয়াল পেপার, এটার সংক্ষেপ CCP, কস্ট অফ কমার্শিয়াল পেপার। এটাকে আরও আমরা সংক্ষেপ করতে পারি KP, কে হলো কস্ট, কি কমার্শিয়াল পেপার, পেপারের পি, KP। তাহলে কস্ট অফ কমার্শিয়াল পেপার বা KP সমান সমান আমরা FV, ফেস ভ্যালু, মাইনাস NSV, নেট সেলস ভ্যালু, ডিভাইডেড বাই নেট সেলস ভ্যালু ইনটু 360 ডেইজ। শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের এর আগে ক্লাসে বলেছিলাম যে ফিনান্সে আমরা সাধারণত 1 বছর 365 দিনে হয়, কিন্তু আমরা সাধারণত 360 দিন ধরে থাকি। তাহলে 360 দিন 1 বছর, 360 ডেইজ CP, ক্রেডিট পিরিয়ড, মানে এই কমার্শিয়াল পেপারটা কত দিনের জন্যে, আর এখানে ইনটু 100, 100টা হলো পার্সেন্টেজের জন্য আমরা এখানে 100 দেই। এবং এখানে পাশে তোমরা করবে কি, লিখে রাখবে যেখানে ফেস ভ্যালু, ফেস ভ্যালু দিয়ে কী ডিনোট করে, ফেস ভ্যালু, ফেস ভ্যালু FB, SB সেলস ভ্যালু, NSV নেট সেলস ভ্যালু, আর CP ক্রেডিট পিরিয়ড। এখানে সবগুলো জিনিসই এখানে দেওয়া আছে আমাদের। এই জিনিসগুলো তোমরা এখানে ওই সূত্রের মধ্যে উপস্থাপন করবে, বসাবে সূত্রের মধ্যে। যদি আমরা বসাই তাহলে কি হলো, ফেস ভ্যালু হলো 1000 টাকা, তাহলে এটা আমরা বিক্রি করি 975 টাকা, কিন্তু আরও 50 টাকা যেহেতু আমরা অন্যান্য খরচ করি সেই অন্যান্য খরচ বাদ দিলে আমাদের কত আসে, 925 টাকা। তাহলে NSV 925 টাকা ইনটু 360 ডেইজ, 360 দিন 1 বছর, আর এই ক্রেডিট পিরিয়ডটা ছিল কমার্শিয়াল পেপারের যে মেয়াদটা সেই মেয়াদটা ছিল 120 দিন ইনটু 100%। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, সরল করি, তাহলে কি হয়, 1000 মাইনাস 925 সমান 75 ডিভাইডেড বাই 925 ইনটু এখানে 360কে যদি 120 দেওয়া ভাগ করি তাহলে 3 থাকে এখানে, 3 থাকে ইনটু 100, 3 ইনটু 100, এটাকে সিম্পলিফাই করলে আসে 24.32%, 24.32%। তাহলে আমাদের একটা কমার্শিয়াল পেপারের যে খরচটা আসলো সেই খরচটা আসলো বছরে 100 টাকায় 24.32 টাকা। তাহলে আমি যে কমার্শিয়াল পেপার বিক্রি করেছি, বিক্রি করে যে আমি ঋণ নিয়েছিলাম, সেই ঋণের 1 বছরে 100 টাকায় খরচ কত, 24.32 টাকা। এটাই হলো কস্ট অফ কমার্শিয়াল পেপার বা কমার্শিয়াল পেপারের খরচ। শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে এ পর্যন্ত স্বল্পমেয়াদি অর্থায়নের 2টা উৎস সম্পর্কে আমরা জানলাম। প্রথম উৎসটা কিছু অত্যন্ত জনপ্রিয় উৎস ছিল, সেটা হলো ব্যবসায় ঋণ বা ট্রেড ক্রেডিট। তারপর আজকে আমরা কী শিখলাম বলো, কী শিখলাম, কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল পেপার থেকে আমরা কীভাবে ঋণ নিতে পারি, কমার্শিয়াল পেপারের মাধ্যমে আমরা কীভাবে ঋণ নিতে পারি এবং সেই ঋণের খরচটাই কত হয়ে থাকে আমরা এবার সুন্দর করে বের করে ফেলবো। এবং এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবে যে CCP বা KP সমান সমান FB মাইনাস NSV ডিভাইডেড বাই NSV ইনটু 360 বাই CP ইনটু 100। এটাকে সিম্পলিফাই করলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটাই হলো কমার্শিয়াল পেপার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড ক্লাস, তোমরা আমার সামনে উপস্থিত নেই, তোমরা হয়তো অনেক প্রশ্ন তোমাদের মনে জাগে, সে প্রশ্ন তোমরা করতে পারো না, স্বাভাবিকভাবে আমিও সে প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারছি না। তো এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা ওই কমেন্টস বক্সে কমেন্টস করে রেখো, আমি এগুলো দেখব এবং আমি তোমাদের এই কমেন্টসের
যে আনসারগুলো এগুলো দেওয়ার চেষ্টা করব। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকো, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা। থ্যাংক ইউ অল।